অদৃশ্য সত্য না তুমি সত্য না আমি সত্য না দেব সত্য না ভূত সত্য না সংশয় আছে আদি সত্য না অন্ত সত্য না তারা সত্য না রাশি সত্য না জন্ম সত্য না মৃত্যু সত্য না সংশয় আছে বাবা এই পাখিটাই হলো পাখিদের রাজা আর এই পাখিটা সহজে দেখা যায় না তাই আমাকে একটা ফটো নিতে হবে কি সুন্দর লাগছে বাবা গিয়ে একটা ছবি তুলে নিয়ে আসি আরে আরে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে আমি জানি না বাবা চল এখান থেকে যাই
স্বামীজি। হ্যালো রাজশেখর, কি হয়েছে স্বামীজি? তুমি ঠিক আছো? তুমি কি শহরের বাইরে গেছো? না তো। হঠাৎ এই প্রশ্ন কেন? তেমন কিছু না, তোমাদের নিয়ে একটা স্বপ্ন দেখলাম, তাই ফোন করলাম। কি স্বপ্ন দেখেছেন? কি স্বপ্ন দেখেছেন? ওসব ছাড়ো, আমি কি বলেছিলাম সেটা মনে আছে তো? প্রতি পূর্ণিমায় তোমাকে পুজো করতে হবে। স্বামীজি আপনার কথা মতো কোনো পূর্ণিমায় আমি পুজো করতে ভুলি না। আমার কথাটা মনে রেখো, তুমি যদি পুজো না করো আমার মন্ত্রের শক্তি কিন্তু কমে যাবে আর তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ স্বামীজি, আমি এটা জানি, কিন্তু আর কতদিন এভাবে চলবে? পুজো বন্ধ করবে না। এই পুজোটা আর কতদিন করতে হবে? ওটাই বাঁচার একমাত্র উপায়, তাই পুজো বন্ধ করো না। তোমাদের জীবন মরণ ওই পুজোর উপর নির্ভর করবে। আমি তোমাদের সাহায্য করতে চাই, তাই আমাদের সতর্ক থাকতে হবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে, আমি তৎক্ষণাৎ চলে আসব। আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তাই আমি তোমাদের বারবার বলছি, যাই হোক না কেন পুজো যেন বন্ধ না হয়। সবাই সাবধানে থাকবে, মনে থাকে যেন পুজো বন্ধ না হয়। ঠিক আছে স্বামীজি। তোমরা এই শহর ছেড়ে কখনো কোথাও যাবে না। তোমার ছেলে অরুণকেও সাবধান করে দিও। আচ্ছা ঠিক আছে। ওম শক্তি, ওম শক্তি। তুই এর মধ্যেই বন্দি থাকবি। ছেড়ে দে, তুই আমায় ছেড়ে দে। থাক বন্দি এখানে, ছেড়ে দে আমাকে। আমি তোকে ছাড়ব না, আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না, থাক এর মধ্যে। মাতা ভৈরবী, ভৈরবী, তোমায় একটা খবর দিতে এসেছি মা। আমি তোকে একটা খবর দিচ্ছি, আজ ভোরে তোর মেয়ের ছেলে হয়েছে। হ্যালো, হ্যালো, আপনার নাতি হয়েছে? সত্যি? মা আর বাচ্চা দুজনেই ভালো আছে। আমার খুব আনন্দ হচ্ছে, এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসুন। মা গো, তুমি যা বলেছিলে তাই হয়েছে। আর একটা খবর তোমায় আমার দেওয়ার ছিল। তুই বলতে এসেছিস যে আজ আমি ছাড়া পেয়ে যাব, তাই তো? হ্যাঁ মা। আমি এখন এখান থেকে যাওয়ার জন্য তৈরি, তুই গিয়ে বল। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবো বুঝতে পারছি না। জিজ্ঞেস কর। তুমি যতদিন এখানে ছিলে ততদিন তুমি আমায় সঠিক পথ দেখিয়েছিলে মা। তুমি এখান থেকে ছাড়া পাওয়ার পরে আমি তোমার সাথে কোথায় দেখা করব মা? তোমার তো ঠিকানাও নেই, সেই জন্যই আমার চিন্তা হচ্ছিল মা। এ নিয়ে তুই চিন্তা করিস না, দেখবি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব এখানে। কি করে আমি ওকে এই কাজের জন্য ক্ষমা করি বল? ওর জন্য আমাকে আমার পরিবারের সর্বনাশ দেখতে হয়েছে। তুমি তো খুন করার অপরাধে মা 6 বছরের সাজা পেয়েছ, আবার তুমি আরেকটা খুন করতে যাচ্ছ? ছাড়ো না মা, তুমি তো সরাসরি ভগবানের সাথে কথা বলতে পারো। আর এই আশীর্বাদকে অভিশাপে বদলিও না। ওই ছেলেটাকে আর মারতে যেও না, ওকে ছেড়ে দাও মা, ওকে ক্ষমা করে দাও।
আমি কি করে ওকে ক্ষমা করতে পারি? শাস্তি তো ওকে পেতেই হবে। আমি ওকে সর্বনাশ করার প্রতিজ্ঞা করে ফেলেছি যে আমি ওকে মারবই। ছয় বছর ধরে এই বন্ধ কারাগারে বসে মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছি, আর এই আগুন নিভবে না, কোনো দিনও নিভবে না। আমি ওকে ছাড়ব না। এই ছয় বছর রাত দিন ধরে শুধু প্রতিশোধের কথা ভেবেছি। ওর প্রতিশোধ না নিয়ে আমি কোনোদিনও শান্তি পাব না। তৈরি হয়ে যা তুই, আমি তো তোকে যে করেই হোক মারব। কলকাতা মেট্রো সিটির পাশে এরকম একটা বাড়ির ভালো করে দেখাশোনা না করার জন্য চারিদিকে বেশ ভালো মতো ঝোপঝাড় হয়ে গেছে। যদি বিল্ডিং এর মালিক প্রমোটারের সাথে হাত মিলিয়ে একটা সাততলা অ্যাপার্টমেন্ট বানান, তাহলে পুরো লাল হয়ে যাবে। ঠিক বলেছো, এরকম একটা দুটো থাকলে হয়তো উনি ভালো করে দেখাশোনা করতেন। এরকম সম্পত্তি ওনার অনেক আছে, তাই সবকটা দেখাশোনা করা সম্ভব নয়। আমি এই বাড়ির মালিকের সাথে কথা বলে এখানে একটা 5-star হোটেল বানাবো। তাতে একটা আউটডোর বার থাকবে, গার্ডেনে একটা ক্লাব হাউস থাকবে, সুন্দরী সব মেয়েরা এসে কোমর দুলিয়ে এখানে নাচ গান করবে, আর সাথে আমরা একটু ঝুমুক ঝুমুক ঠুমুক ঠুমুক করবো। এ তুমি কি বাজে বকছো? আচ্ছা, তুমি এই বাড়ি আর এই শহরের ঐতিহ্য পুরোপুরি নষ্ট করে দিতে চাইছো নাকি? ওসব বাজে বাজে কথা রাখো, এসো এসো। আসলে কি, আমার মেয়ে নাগমাতার পুজো করছে, ওকে জানিয়ে দিন, ও কর্তা মশাইকে জানিয়ে দেবে। নমস্কার। ভালো করে জানতে চাইতে ভুলো না মা। আমরা মন্দিরের অনুষ্ঠানের ব্যাপারে বাড়ির কর্তার সাথে কথা বলতে এসেছি, তুমি একটু খবর দেবে? এই আমি পূজো শুরু করেছি, পূজোটা শেষ করে আমি ওনাকে জানিয়ে দিচ্ছি। না মা গো, ওনার সাথে দেখা করে আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি খবরটা দিলে ভালো হয়। এইভাবে মাঝপথে পূজো ছেড়ে যাওয়া যায় না। আরে এটা কি রান্না করা নাকি, যে মাঝখানে ছেড়ে দিলে সবকিছু ঘেটে ঘ হয়ে যাবে, পরে করো না। আরে রে, তোমরা একটু চুপ করো না। মা গঙ্গা, আমাদের পূজারি এখানেই আছেন, উনি এই পূজোটা ভালোভাবেই করবেন, তুমি শুধু ওনাকে একটু খবর দাও। তুমি চিন্তা করো না মা, আমি ভালো মতো পূজোটা করে দেবো। ঠিক আছে, আমি প্লেটটাতে হলুদ কুমকুম ফুল রেখেছি, আপনি পূজো করে দিন। শোনো পূজারি, তুমি মানুষ না হয়ে সাপ হলে ভালো হতো, আর কিছু না পেলেও দুধ কলাটা তো পেতে। কুমকুমটা লাগাতে ভুলবেন না যেন। তুমি কিচ্ছু জানো না মা, এই কুমকুম লাগাতে লাগাতে আটখানা বিয়ে করে ফেলেছে, একে তুমি পূজোটাই করতে দাও। আর তুমি খবরটা দাও, আমাদের হাতে সময় কম। দুধ ঢালার আগে ঘন্টা বাজাতে ভুলবেন না কিন্তু। কি বলছো মা, ঠাকুর মোটেই বোকা হলেও বুদ্ধি আছে, পুজো করুক চাই না করুক, মন্ত্র বলুক চাই না বলুক, ঘন্টাটা বাজিয়ে যান। তুমি পুজোর থালাটা এনাকে দিয়ে দাও আর খবরটা দাও। হ্যাঁ ধরো ধরো, আমি এক্ষুনি ডেকে আনছি। দুধ ঢালার আগে ঘন্টা বাজাতে ভুলবেন না কিন্তু।
কি বলছো মা? ঠাকুর মশাই বোকা হলেও বুদ্ধি আছে, পুজো করুক চাই না করুক, মন্ত্র বলুক চাই না বলুক, ঘন্টাটা বাজিয়ে যান, তুমি পুজোর থালাটা এনাকে দিয়ে দাও আর খবরটা দাও। আমি এখনই ডেকে আনছি। দৌড়ে যাও আর ছুটে এসো। অদ্ভুত জায়গার কিম্ভূত ব্যাপার বলুন তো, এখানে কোনো সাপের নামগন্ধ নেই, এই উয়ে ঢিবিটাকে পূজো করে যাচ্ছে। আরে শুনুন পুরুত মশাই, এই মেয়েটার মতো মনসা পূজো করতে পারেন তো? আপনার উপর ভরসা করে কিন্তু আমরা এই মন্দিরের দায়িত্ব আপনাকে দিয়েছি। হ্যাঁ সে নিয়ে চিন্তা নেই, পূজো কি জানে জানি না, কিন্তু দক্ষিণে গুনতে জানে। এমন করে বলছো যেন হাজার টাকা করে তোমরা আমাকে প্রত্যেকটা পূজোর জন্য দক্ষিণা দাও, তাই না? এই বেশি বকো না তো, তুমি যা পূজো পাঠ করো না তা দেখে মানুষ কেন, ভগবানও পালিয়ে যায়, আমাদের আবার অনেক ধূপধুনো জ্বালিয়ে তাদের ডেকে আনতে হয়। তোমার কথা তো আলাদা, 500,000 নোট আগে সরিয়ে দাও, সেটা তো আর সামনে থাকে না, তোমার ট্যাঙ্কের মধ্যে ওগুলো কিলবিল করে, কয়েকটা খুচরো পয়সা রেখে দাও যাতে লোকে বুঝতে না পারে যে 500,000 নোটও পড়ে। আরে এই লোকটাকে বোঝানো সত্যি খুব মুশকিল, আমরা এখানে একটা ভালো কাজের জন্য এসেছি। পূজো হয়ে গেছে, আমি ডিম ছুই না, তোমাদের ডিমগুলো সাজাতে হবে। ডিম রাখা এমন কি আর বড় ব্যাপার, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। এই ডিমটা এখানে আর এইটা এইখানে রেখে দিলাম, এগুলো এখানে না রেখে অমলেট বানিয়ে খেলে ভালো হতো। আপনাদের ভেতরে ডেকেছে, আসুন আপনারা। মেয়েটা শুধু সাপের ঘরটাকে পুজো করেই এই অবস্থা, এই ডিম অমলেট বানিয়ে খেলে আহামরি কি যে করতো কে জানে। চলো চলো, কত রঙ যে দেখতে হবে, সাপের নাকি ব্রিদিং প্রবলেম। আরে ব্যাগটা কোথায় গেল? ওখানে ফেলে এলাম তো, তোমরা ভেতরে যাও, কথা বলো, আমি আসছি। চল চল চল, চাঁদের রংটা বাড়িয়ে নিও। ঝড়ো হচ্ছে না আর ভূমিকম্প হচ্ছে না, তাহলে টিমগুলো এইভাবে কাঁপছে কি করে? সাপের কি সত্যি সত্যি ব্রিদিং প্রবলেম হচ্ছে নাকি? উল্টো পাল্টা বকছিলাম বলে নাগমাতা আবার আমার উপর রেগে যায়নি তো? যদি কোনো পুরুষ শাসন করতে চান তাকে উপযুক্ত শাস্তি দাও, যদি বউয়ের গায়ে হাত তোলে তাহলে তার হাতটা ভেঙে দাও। আমাদের সমাজে পুরুষদের উপযুক্ত শাস্তি না দিলে তারা ঠিক হবে না। চলো আমি এখন ফোন রাখি। নমস্কার। নমস্কার। ও কি সবাই মিলে এসেছো, কোনো বিশেষ কারণ নাকি? আপনি মন্দিরে এলে আমাদের আসতে হতো না,
ভগবানের কাছে যা চাইতেন তাই পেতেন। ভগবানের কাছে কিছু চাওয়ার দরকার নেই, এইখানে এসেছো কি উদ্দেশ্যে সেটা খুলে বলো। এইবারে আমরা একটা হ্রদ বের করতে যাচ্ছি, আর সেই ব্যাপারেই ওখানে খাওয়ার জল নেই। তোমরা যদি একটা জলের ট্যাঙ্ক বসিয়ে দাও তাহলে সেটা বেশি কাজের হবে, তাই না? মানুষের কি প্রয়োজন সেটা ভাবছো না, ফালতু অনুষ্ঠানে আনন্দ করার জন্য টাকা চাইতে এসেছো। এছাড়া তো কোনো উদ্দেশ্য নেই। যদি আমি এখন টাকা না দিই তাহলে অন্য দলের লোক বলে রটিয়ে দেবে। মা দেখুন, এই এলাকার সমস্ত মহিলারা কিন্তু মন্দিরে পুজো দিতে আসে, একমাত্র আপনি কিন্তু আজ পর্যন্ত আসেননি। বেশ, মহিলারা পুজো দিতে আসে? আমার বাড়িতে যে চাঁদা নিতে এসেছো কোনো মেয়ে মানুষ তো দেখছি না। ওনারা এখানে এসে কি করবে? কি বললে তুমি? মেয়েরা কি করবে এখানে? মাদার টেরেসা, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কল্পনা চাওলা, এরা কি মহিলা নন? শোনো একটা কথা বলি, তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাও এবার। যদি সত্যি মানুষের জন্য কিছু করতে চাও, যাও দেখি, যাও এবার, যাও যাও। আমার ঘুম পাচ্ছে, তুমি নিয়ে যাও না। প্লিজ সোনা, কি হলো? টাওয়েলটা দাও না। আমার ঘুম পাচ্ছে, তুমি নিয়ে যাও না। ঠিক আছে, একটা শর্ত আছে। সেটা কি শুনি? আমি যতক্ষণ না তৈরি হচ্ছি তুমি ততক্ষণ চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। এই ব্যাপার না? ঠিক আছে। আমি রেডি হয়ে গেছি, এবার চাদর সরাও। ফ্রড তো হচ্ছে রোম্যান্সের একটা বড় পার্ট, বুঝতে পেরেছো? তুমি না সব সময় এরকম করো। তুমি কবে শোধরাবে? একটু পরে। এই, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? সুন্দর লাগছে তোমায়। যাও এখান থেকে। দুষ্টু কোথাকা। রাজশেখরবাবু, রাজশেখরবাবু।